আইকিউর ব্যাপার দুর্দান্ত কারণ চায়নাতে সর্বপ্রথম আইকিউ ইলেভেন তফ জুলাই লঞ্চ করছে চার চারটি প্রোডাক্ট আপনার দ্যাট ইন্ডিয়া এবং ওপার বাংলায় অবশ্যই যাবে এই চারটি প্রোডাক্টের মধ্যে প্রথম হলো স্মার্টফোন নিও নাইন এস প্রো প্লাস তার সঙ্গে একটি আসছে ঘড়ি ওয়াচ জিটি নামে তৃতীয়ত একটি প্যাড আসছে প্যাড টু প্রো যার স্টোরেজ ওয়ান টি পর্যন্ত থাকবে আর লাস্ট সেটা হলো টি এস ওয়ান আই আর এই সবকটি প্রোডাক্টস একদম মিলেমিশে একাকার হবে যাই হোক আমরা ওয়েট করবো এই প্রোডাক্টগুলির জন্য চলুন আজকের দুর্দান্ত টেক আপডেট নিয়ে কথা বলবো আর সঙ্গে দুটি স্মার্টফোনের কথা বলবো আপনাদের সঙ্গে যেগুলো আপনারা কিনতে পারেন কারণ এগুলো শোনায় সোহাগাত স্মার্টফোন তাহলে শুরু করি আচ্ছা কোথাও ভিডিও কি ভালো লাগছে আমাদের প্রয়াস ভালো লাগলে একটু লাইক একটু কমেন্টস আর অনেক বেশি করে সাবস্ক্রাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম যে আপডেট সেটা আইকিউকে দিয়েই আরম্ভ করি মিড রেঞ্জে আই নিয়ে আসছে জেড সিরিজের একটি গেমিং স্মার্টফোন হ্যাঁ এরকমটাই বলছে আইকিউ অ্যাকচুয়ালি আইকিউ তাদের জুলাই পনেরো তারিখ নাগাদ একটি জেড নাইন লাইট নামে স্মার্টফোন আনছে এবং এই স্মার্টফোনটার যদি ছোট্ট করে বলি স্পেসিফিকেশন মিডিয়াটেক ডাইমেনশনই সিক্স থ্রি জিরো জিরো থাকবে আর সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চেসের একটা এলসিডি প্যানেল থাকবে থাকবে পঞ্চাশ প্লাস দুই মেগাপিক্সেলের ক্যামেরা আট মেগাপিক্সেলের সেলফি সাইড মাউন্টেড ফিঙ্গার পাঁচ হাজার এমইচের ব্যাটারি আর পনেরো ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটার মানে ভিভো যে টি থ্রি লাইট তারই একটি রিব্র্যান্ডেড ভার্সন আমরা কিন্তু টি থ্রি লাইটের আনবক্সিং দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন দাম ওই ধরুন দশ এগারো হাজারের মধ্যেই থাকবে আমাদের নেক্সট আপডেট ওয়ান প্লাসকে দিয়ে অ্যাকচুয়ালি ওয়ান প্লাস নট ফোর এই স্মার্টফোনটাও এক্সিস্ট করছে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এবং আসছে ওয়ান প্লাস নট ফোরে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চেসের একটা ওইলইডি প্যানেল থাকবে সঙ্গে স্ন্যাপড্রাগনের সেভেন প্লাস জেন থ্রি পাঁচ হাজার পাঁচশো এম ইঞ্চের ব্যাটারি ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রেয়ারে থাকবে পঞ্চাশ প্লাস আটের আলট্রাওয়াইড এবং সনি সেন্সার সঙ্গে আমরা এখানে মোটামুটি ধরে রাখুন পাঁচ হাজার এম ইঞ্চের ব্যাটারি বা পাঁচ পাঁচশো আর এক মানে একশো আটের ফাস্ট চার্জিং এবং দাম মনে করা হচ্ছে একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা হতে পারে যাই হোক আমরা প্রত্যেকেই ওয়েট করবো এই স্মার্টফোনটির জন্য আমাদের নেক্সট যে আপডেট সেটা সিএমএফ কে দিয়ে আটই জুলাই তো লঞ্চ হচ্ছে কিন্তু তার আগে দু দুটি জিনিস আমাদের সামনে এলো যেমন এর ফার্স্ট লুক ওয়ান প্লাস এই সরি আমাদের নাথিংয়ের সাব ব্যান্ড সিএমএফ সিএমএফ ফোন ওয়ানের ফার্স্ট লুক কিন্তু ভালোই লাগছে মানে একদম পাতলা এবং এই স্মার্টফোনটার চারিদিকে স্ক্রুফু দেখা যাচ্ছে এবং একই সাথে এই স্মার্টফোনটার ব্যাক কেস মানে আলাদাভাবে যদি আপনি লাগাতে চান সেটাও লিক হয়ে গেছে এবং সেগুলোর দাম আলাদাভাবে আপনাকে দিতে হবে আপনি বাড়িতে বসে সেগুলিকে একদম ইনস্টল করতে পারবেন তার পেছনে কার পেছনে স্মার্টফোনের পেছনে আচ্ছা আমাদের নেক্সট হলো অনারকে দিয়ে অনার টু এবার এই সিরিজের স্মার্টফোন অনার নিয়ে আসছে চায়না প্লাস ইন্ডিয়াতে তো অনারে টু হান্ড্রেড আসছে ইন্ডিয়াতে এবং এটি এআই পোর্ট্রেট মাস্টার হবে যেখানে প্রফেশনাল পোর্ট্রেট সেন্সার দিয়ে আমাদের মুগ্ধ করবে অনার দেখা যাক কতদূর একাতে পারে আমাদের নেক্সট আপডেট অ্যাপেলকে দিয়ে অ্যাকচুয়ালি অ্যাপেলের পক্ষ থেকে একটা ভালো খবর দেওয়া হচ্ছে যে আইফোনের যে আপকামিং যে আইফোন সিক্সটিন আসবে তাদের প্রত্যেকটাতেই একই চিপসেট তারা ইউজ করবে যেমন আইফোন সিক্সটিন বায়োনিক এইটিন আইফোন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক প্রত্যেকটিতেই বায়োনিক এ এইটিন চিপসের থাকবে এটা ভালো ব্যাপার আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে অ্যাকচুয়ালি স্যামসাং একটা খবর দিয়েছে যে তাদের যে আপকামিং এস টোয়েন্টি ফাইভ সিরিজ সেখানে এস টোয়েন্টি ফাইভ আর এস টোয়েন্টি ফাইভ আলট্রা ছাড়া কোনো স্মার্টফোন তারা লঞ্চ করবে না মানে এস টোয়েন্টি ফাইভ প্লাসকে তারা এবার বাদ দিচ্ছে যাই হোক অনেকের দুঃখ হতে পারে তবে আমার মনে হয় এস টোয়েন্টি ফাইভ প্লাস থাকলেও ভালো হতো আমাদের নেক্সট আপডেট সেটা হলো টেকনোকে দিয়ে টেকনো তাদের স্পার্ট টোয়েন্টি প্রো ফাইভ জি নিয়ে আসছে এবং এর যে ফার্স্ট লুক এসেছে ব্যাক প্যানেলের সেটা ভালো লাগছে যেটাকে বলা হচ্ছে টেকনো পক্ষ থেকে মডার্ন সুপার লিপস ডিজাইন খুব প্রিমিয়াম লাগছে ব্যাপারটা আপকামিং ডেজে আমরা দেখে নেব আমাদের নেক্সট হলো মোটো জি এইটি ফাইভ অনেকে বলছে মোটো জি এইটটি ফাইভ আসছে না আসছে মোটো জি নাইনটি ফাইভ আর এই স্মার্টফোনটা থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ওএলইডি প্যানেল থাকছে ওয়ান ফর্টি ফোর হার্টস নয় ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রিফ্রেশয়ার থাকবে ওয়েলকাম স্ন্যাপড্রাগনের সিক্স এস জেন থ্রি আর পঞ্চাশ প্লাস আট মেগাপিক্সেলের ক্যামেরা বত্রিশ মেগা পিক্সেলের ফন্ট আর পাঁচ হাজার এমইচের ব্যাটারি যাই হোক এই স্মার্টফোনটা কিন্তু খুবই ভালো আন্ডার টোয়েন্টি থাউজেন্ডে একটা ভালো প্রোডাক্ট অফার দিয়ে হতে পারে আমাদের নেক্সট আপডেট স্যামসাং স্যামসাং তাদের এম সুইজের গ্যালাক্সি এম থার্টি ফাইভের টিস পিস করতে লেগেছে এবং এটি অ্যামাজনে পাওয়া যাবে এবং এই স্মার্টফোনটায় সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চেস এর ডিসপ্লে থাকবে থাকবে এক্সাইনস তেরোশো আশি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ওআইএস আর আট মেগাপিক্সেলের ওয়াইড দুই মেগাপিক্সেলের একটি সেন্সার তেরো মেগাপিক্সেলের সেলফি ছ হাজার এমএইচের ব্যাটারি পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং আর এটাও একটা মিড রেঞ্জের ধামাকা হতে চলেছে দাম দাম পঁচিশ হাজারেরও নিচে থাকবে আমাদের এম থার্টি ফাইভ সিরিজ ব্যাস এইটুকুনি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার মতন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমার সাথে থাকুন জয় বাংলা সোনার বাংলা আমার সোনার বাংলা ধন্যবাদ